এই শালা কানা দেখা ভাই কি করছিস এটা ভিজিয়া কাপড় চোপড় কি করছিস তুই গাইরে তুই মানুষ না গরু ছাগল না জীব জন্তু কানে করছিস শালা চোখ দেখা পাস না ফাজলাম করিস গাইরে তুই এইবার চিনছু তুই নাতি তুই মগাত ময়লা পানি ঢালি দিও কেনে তোর কপালে চোখ নাই হয়েছে কি নাতি ওইঠে উঁচা উঁচা দেখা যাচ্ছে ওই জন্য মুই হয়েছে না গোবরের পানিলা ফেলে দিছু ওইঠে যে তুই মুতির বসেছিস সেইটা কি মুই তোকে দেখেছু না মুই জানো আর এটা ফলের গাছ এইস না কি কাহো মতে মুই গোবরের পানিলা ওইছে ফেলে দিছু একটু সার হইবে গাছটার গোড়াটাত ওই জন্য মুই এইলা ফেলে দিছু তা মোর কি দোষ তুই আমার বাগানত কাজ করিস না তোর চাকরিটা যদি মুই না খাসু মোর নাম সাগর না মনে রাখিস মুই কি ইচ্ছা করে এই কামটা করছু সবে দেখা পাও তো ওই যে তোমরা গেঞ্জি পরে আছেন আরে ঝাপসা তুই এক কাজ করিস দিনাজপুর যা ভালো একটা ডাক্তার দেখাইলে তুই ভালো হয়ে যাবো কি যে কন মাস্টার সাহেব মুই এত টাকা পাইম কোঠে মুই দিন আনি দিন খাও তুই না বাগানত কাজ করিস কিছু টাকা পয়সা জমা করে পারিস না না মাস্টার সাহেব কোঠে টাকা পয়সা আর জমাইবার পান্নু যে কিনা কামাই করো সব টাকা তো ছোটো ভাইটার পড়াশোনার কাজেই ব্যয় হয়ে যায় এ ঝাপসা তোর ভাই তো এখনো বাঁচি নাই তুই এখন তো টাকা পয়সা জমা করে পারিস এই মাস্টার এই এই এটা তুই কি কইস এ ঝাপসা তুই মোর একটা কাম করে দেবু হ্যাঁ কাম করে দেব না কেন মাস্টার সাহেব মুই তো কাম করেই খাও তবে একটা কথা মাস্টার সাহেব মুই পয়সা ছাড়া কিন্তু কাম করি পারিম না না মুই টাকা দিম মাস্টার সাহেব টাকা দিবেন টাকা দিলে মুই সব কাম করি পারো কনসিনে কি কাম করি লাগিবে এ শুন মোর বাড়ির পাশে এখন গাড়ি থোয়া আছে ওখানে সুন্দর করে তুই পরিষ্কার করে দেবু মাস্টার সাহেব গাড়ি মোছা পুরো 100 টাকা দিবেন লাগবে কিন্তু মুই দেম তো তুই ভালো করে গাড়িখান পরিষ্কার করে থো মুই ঘর থেকে কাগজপত্র কিনা ধরে আইছো মাস্টার সাহেব তোমরা এমন করে ঝাপসা পিটে আছেন কেন ঝাপসা আমার নতুন শার্ট দেওয়া গাড়ি পরিষ্কার করছে না এটা তো স্যার তোমরা জানেন মোর এই যে দেখা পাও না ঝাপসা মুই তো এইটা কাপড় মনে করছি এইটা দিয়ে মুছুছু ওই জন্যই